পৃথিবীবাসী রামায়ণ লঙ্কা কাণ্ড প্রহস্তের যুদ্ধ ও পতন এখানেতে ভগ্নদূত যাইয়া লঙ্কায় বজ্রদংস্ট্র মৃত্যু কথা কহিল রাজায় বজ্রদংস্ট্র প্রেরণে রাবণ চিন্তিত প্রহস্ত মামাকে তবে ডাকির তরিত রাবণ বলে মামা তুমি রাজ্যের ঠাকুর তিন কোটি ঠাট তোমার প্রচুর তুমি আমি নিকুম্ভ কুম্ভকর্ণ ইন্দ্রজিৎ এই কজন আছি সমরে পণ্ডিত বিশেষ অধিক তুমি জানি চিরদিন দিন করিয়া অনেক যুদ্ধ হয়েছ প্রবীণ প্রতাপে প্রচণ্ড তাহে যান বহুসন্ধি শ্রীরাম লক্ষণে আনো হাতে গোলে বান্ধি রাবণের কথা শুনি প্রহস্তের হাস শ্রীরাম লক্ষণে আজি করিব বিনাশ আমি আছি রণে কেন পাঠাও অন্য জনে এখনই মারিয়া দিব শ্রীরাম লক্ষণে আগে আমি তোমারে বলেছি যুক্তিসার সীতা নাহি দিব যুদ্ধ করিব অপার অবানরা অরামা করিব ধরাতল দশানন বলে মামা জানি তব বল কষ্ট অঙ্গে পর নানা রত্ন অলঙ্কার জিনে এলে মামা সকলই তোমার রাবণের কথা কেহ লঙ্গিতে না পারে সসৈন্যে প্রহস্ত যায় যুদ্ধ করিবারে চারি বীর অগ্রে যায় হাতে ধরে ধনু যগ্গধুং মহানু কোপন মহানু দেবগণ স্থির নহে যাহার বিবাদে হেন সব বীর ধায় সংগ্রামের সাথে সাজিয়া আইল সৈন্য প্রহস্তের পাশ সবারে প্রহস্ত বীর দিতেছে আশ্বাস রাম লক্ষণর আজি অবশ্য মরণ শকুনি গৃধিনী উড়ে ঢাকিয়া গগন প্রহস্তের সৈন্যে দশটি কন্ধকার মারমার করিয়া চলিল পূর্বদ্বার দুই সৈন্যে মিশামিশি দৃঢ় বাজে রণ টানা অস্ত্র গাছ পাথর করে বরিশন প্রহস্তের সেনাপতি প্রধান চারিজন হাতে ধনু আইল যে করিবারে রণ যুঝিবার কাজ থাক দেখে চারিবীর ভঙ্গ ও সংগ্রামে নহে স্থির পূর্বদ্বারে দৃঢ়তর হইল গণ্ডগোল তিন দ্বারে থাকি শুনি কটকের রোল তিন দ্বারে চারিবীর আছিল প্রধান মহেন্দ্র দেবেন্দ্র যে অঙ্গ ধনুমান পূর্ব দ্বারে চারিবীর আসে তিলের সপক্ষ হইল চারি সেনাপতি চারিবীর আশি করে গাছ বরিষণ ভঙ্গ দিল রাক্ষস সহিতে প্রহস্তে প্রহস্তের চারিবীর দেখে দূর হইতে প্রণেতে প্রবেশ করে ধনুর বান হাতে মহেন্দ্র দেবেন্দ্র অঙ্গ ধনুমান বীর ধনু কাটি নিল খান হাঁটুর চাপন দিয়া ধনু ভাঙ্গে মালসাট দিয়ে গেল চারি বীর আগে কুপিয়া অঙ্গদ বীর ছাড়ে সিংহনাথ লাথির চোটে মারিল রাক্ষস মহানাথ মহানু হনুমানে দোহে বাজে রন মহানু চেপে ধরে পবন নন্দন করিয়া পাথালি কোলা গেল দূর কোপটে কহিছে হনু বচন মধুর তোর নাম মহানু আমি হনুমান মিতালি করিব নাম মিলিল সমান দুই মিতা ছোট বড় কে হয় কেমন বারে করিয়া যুদ্ধ বুঝিব দুজন শুনিয়া ত মহানু বলয় তরাসে মিত্রসনে যুদ্ধ করা যুক্তি না আইসে হনুমান বলে কর বাঁচিবার আস। তিলিক বিলম্ব নাই করিব বিনাশ রাক্ষসের সনে মোর কিের মিতারি বজ্রমুষ্টি মারিয়া ভাঙ্গিব মাথার খুলি এত বলি হনুমান মারে চর ভূমি পড়ি মহানু করে ধরফর মহানু পড়িল রুশিল যজ্ঞধুম প্রবেশিল রনে যেন কালান্তক জম কুপিল মহেন্দ্র বীর সুশেন নন্দন দীর্ঘ এক শালগাছ উপারে তখন অ্যারিলিক দিয়া হুহুঙ্কার রথ সহ যজ্ঞধুম হইল চুরমার যজ্ঞধুম পরে রণে রুশিল কোপন রুশিল দেবেন্দ্র বীর সুসেন নন্দন কোপন বীর তিনশত স্বর বিন্দ্রিয়া দেবেন্দ্র বীরে করিল জর্জর কুপিয়া দেবেন্দ্র বীর করিল উঠানি পর্বতের ধরি করে টানাটানি দুই হাতে উপারিল গাছ হোপাথর গাছ পাথর লইয়া বীর ধাইল সত্তর ঝঞ্ঝনা পরয়ে যেন গাছ পাথর হানে কোপন বীর দুর্জয় চাপনে চারি সেনাপাতি পরে প্রহস্ত তা দেখে সন্ধান পুরীল চারি বীরের সম্মুখে প্রহস্তের রণে দেবগণ কম্পমান মহেন্দ্র দেবেন্দ্র পলায় অঙ্গ ধনমান পূর্ব দারখান সেই নীলবীর রাখে ভাঙ্গিল কটক সব নীল তাহা দেখে নীল বলে প্রহস্ত কি বাড়িয়াছে আস অবশ্য তোমারে আজি বিনাশ লুষিয়া প্রহস্ত বলে ওরে বেটা নীল পাঠাই জমালয়ে মেরে এক কিল এত যদি দুই বীরে হইল গালাগালি দুই জনে যুদ্ধ বাজে দোহে মহাবলী তিন শত বান বীর ধনুকে সন্ধান পুড়িয়া মারে নীল বুকে বান খেয়ে নীল করিল উঠানি পর্বতের চূড়া ধরি করে টানাটানি দশ যোজন আনে বীর পর্বতের চূড়া প্রহস্তের শিরে মেরে মাথা কইল গুড়া প্রহস্ত পরিল রণে লাগে চমৎকার ভগ্নদূত রাবণে জানায় সমাচার